আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর 2021 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইলে প্রেরণ করা হচ্ছে। যেসব অভিভাবকদের মোবাইল নাম্বার বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হবে, যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু টাকার মেসেজ দেখতে পারবেন না। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি এবং বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারি। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ করতে হবে। আমি এই অ্যাপটি ইনস্টল করেছি, তাই এখানে ওপেন দেখাচ্ছে, আর আপনারা এটিকে ইনস্টল করে নেবেন, তারপর ফাইলে গিয়ে ওপেন করবেন। বিকাশ অ্যাপটি ইনস্টল হলে তখন ফাইলে এই বিকাশ অপশনে ক্লিক করতে হবে। বিকাশ অপশনে ক্লিক করলে এখন অ্যালাউয়ে ক্লিক করতে হবে। অ্যালাউ ক্লিক করার পর তখন এমন একটি অপশন চলে আসবে। এখন এখানে যে লগ ইন অথবা রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে। লগ ইন এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে তুলতে হবে। আর কোনো ছাত্রছাত্রী উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বিদ্যালয়ে যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। যে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে সেই মোবাইল নাম্বারের সিমটি কিন্তু মোবাইলের মধ্যে থাকতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি লিখে নিলাম। মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে নিচের দিকে দেখুন পরবর্তী লেখা আছে, সেখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে সিমের অপারেটর নির্ধারণ করে নিতে হবে। এয়ারটেল, রবি, বাংলা লিঙ্ক, অর্থাৎ আপনার সিমটি যেই অপারেটরের সেটি এখানে ক্লিক করতে হবে। আমার সিমটি যেহেতু এয়ারটেল নাম্বারের, তো আমি এখানে এয়ারটেলে ক্লিক করছি। অপারেটর বেছে নেওয়ার পর ওই সিম নাম্বারে একটি ভেরিফিকেশন নাম্বার পাঠানো হবে। মেসেজ দেখে ভেরিফিকেশন নাম্বারটি তোলা যাবে, আবার এখানে অ্যালাউ দিয়ে দিলেও কিন্তু ভেরিফিকেশন নাম্বারটি তোলা হয়ে যাবে। তো আমি ভেরিফিকেশন নাম্বারের জন্য অ্যালাউয়ে ক্লিক করলাম। অ্যালাউ ক্লিক করাতে কিন্তু ভেরিফিকেশন নাম্বারটি এখানে চলে এসেছে, নতুবা SMS দেখেও এই ভেরিফিকেশন নাম্বারটি এখানে তুলে নিতে হবে। ভেরিফিকেশন নাম্বারটি তোলা হয়ে গেলে নিচের দিকে কনফার্ম করুন, সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে বিভিন্ন ধরনের লেখা চলে আসবে, আপনি চাইলে এসব লেখাগুলো পড়ে নিতে পারবেন। লেখাগুলো পড়া হয়ে গেলে নিচের দিকে আমার সম্মতি আছে এখানে ক্লিক করতে হবে। আমার সম্মতি আছে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনাকে নিয়ে যাওয়া হবে মূল পেজে। এখন এখানে তিনটি অপশন চলে এসেছে, এক, আপনার NID-র ছবি তুলুন, দুই, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, তিন, নিজের চেহারার ছবি তুলুন। এখন নিচের দিকে NID-র ছবি তুলুন সেখানে ক্লিক করতে হবে। NID-র ছবি তুলুন ক্লিক করলে তখন আপনার NID-টি ক্যামেরার সামনে ধরতে হবে। উপরে লেখা আছে ফ্রন্ট অফ NID, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডের ছবি তুলে নিতে হবে। এভাবে ছবি তোলার পর সাবমিটে ক্লিক করলে ছবিগুলো যোগ হয়ে যাবে অ্যাকাউন্টের মধ্যে। এখন NID-র মধ্যে যেসব তথ্যগুলো ছিল সবগুলো তথ্য একসাথে চলে আসবে, তারপর আপনি এগুলো দেখে নিশ্চিত হবেন। এগুলো দেখা হয়ে গেলে তারপর নিচের দিকে যে পরবর্তী আছে সেখানে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয়, পেশা। সাইডের এই বাটনগুলোতে ক্লিক করলে একটির পর একটি অপশন চলে আসবে। লিঙ্গতে ক্লিক করে আমি লিঙ্গ দিয়ে দিলাম মহিলা। তারপর এখানে আয়ের উৎসটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে যা যা চাওয়া হচ্ছে সব কিছু আমি সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে আছে পরবর্তী ধাপ, সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, নিজের চেহারার ছবি তুলুন। ছবি তোলার সময় যেসব শর্তাবলী মানতে হবে, ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভিতর আপনার চেহারা থাকতে হবে, সক্রিয়ভাবে স্ক্যানিং করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ছবি তোলার জন্য এপার নিচে যে ছবি তুলুন আছে সেখানে ক্লিক করতে হবে। ছবি তোলা নিশ্চিত হয়ে গেলে এমন একটি অপশন আপনার সামনে চলে আসবে, অনুগ্রহ করে নিশ্চিত করুন।
বিকাশ গ্রাহক এজেন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা করার জন্য এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিবে। অনুগ্রহপূর্বক SMS-এর জন্য অপেক্ষা করতে হবে। এখন নিচের দিকে যে নিশ্চিত করুন সেখানে ক্লিক করতে হবে। এখন মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। নিচের দিকে যে কনফার্ম করুন সেখানে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন নাম্বারটি পাঠানো হয়েছে SMS-এর মাধ্যমে। এখন এখানে অ্যালাউ দিয়ে দিলে সেটি কনফার্ম হয়ে যাবে। এখানে অ্যালাউয়ের মধ্যে ক্লিক করলাম। এবার আপনার বিকাশ অ্যাকাউন্টে নতুন পিনকোড সেট আপ করতে হবে। নতুন যে বিকাশ পিনটি তোলা হয়েছে তাই আবার নিচের দিকে কনফার্ম করে তুলতে হবে পুনরায়। তারপর নিচের দিকে যে কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। পিনটি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন এবং পিনটি যদি সেট আপ হয়ে যান কনফার্ম হয়ে যায় বিকাশ অ্যাকাউন্ট থেকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে, যেমন উপরে আবার মেসেজটি কিন্তু। এবার নতুন করে পিন নাম্বারটি তুলে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। এবার আপনার নাম সেট করুন। নাম সেট হয়ে গেলে আবার পরবর্তী ধাপে ক্লিক করুন। এবার আপনি যদি প্রোফাইলের ছবি আপডেট করতে চান তাহলে এখানে ছবি দিতে পারেন। প্লাস বাটনটিতে ক্লিক করলে আপনার ছবি যোগ হয়ে যাবে। ছবি ক্যামেরা দিয়ে তুলে দিতে পারবেন, আবার বাছাই করেও দিতে পারবেন। এখন নিচের দিকে যে শুরু করুন এই অপশনটিতে ক্লিক করবেন। শুরু করুন অপশনটিতে ক্লিক করলে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট আমি নিজে নিজে যে খুলেছি তা আমার সামনে ওপেন হয়ে গেল। বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য আমি প্রথমে *247# লিখে কল করব। এবার আমার যে সিমটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিমটি এখানে কানেক্ট করতে হবে। যেমন আমি এয়ারটেল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছি তাই এয়ারটেলে ক্লিক করার পর আমার সামনে এমন একটি অপশন চলে এসেছে। এখানে 10টি অপশন চলে আসবে, এর মধ্যে 9 নং হচ্ছে মাই বিকাশ। তো 9 নং তুলে আবার সেন্ড করতে হবে। তো আমি এখানে ইংরেজিতে 9 তুলে নিলাম। তারপর সেন্টে ক্লিক করলাম। সেন্টে ক্লিক করার পর এখানে 8টি অপশন চলে এসেছে। 1 নম্বরে হচ্ছে চেক ব্যালেন্স, তো আমি এখানে 1 তুলে নিলাম। সেন্টে ক্লিক করলাম। ইন্টার পিন, আমি ওখানে যে পিন নাম্বারটি দিয়েছিলাম এই পিন নাম্বারটি এখানে তুলতে হবে। পিন নাম্বারটি অবশ্যই মনে রাখতে হবে। পিন নাম্বারটি তোলা হয়ে গেলে তারপর আবার সেন্টে ক্লিক করতে হবে। এবার দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টে কত আছে তা কিন্তু চলে এসেছে। এভাবেই আমরা আমাদের হাতে রাখা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে একটি বিকাশ অ্যাকাউন্ট নিজেরাই খুলে নিতে পারি।